শুরুতেই সংবাদ শিরোনাম, আরও 27 আর্মেনীয় নিহত, আজারবাইজানের সমর্থনে যা বলল কাতার। একাই আর্মেনিয়ার 7টি ট্যাঙ্ক ধ্বংস করল যে আজারবাইজানের সেনাবাহিনী। যে কারণে আজারবাইজানের জনগণ তুর্কি এবং পাকিস্তানের পতাকা উড়াচ্ছে। ইরানের সীমান্ত এলাকায় ড্রোন ভূপাতিত, চলছে তদন্ত। এবং সবশেষ থাকছে তুরস্কে মদ পানে 44 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া এবং আজারবাইজান। চলমান এ যুদ্ধে আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ কাতার। বলা হয়েছে গতকাল সোমবার বাকুতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত ফয়সাল বিন আবদুল্লাহ আল হেনজাব গাঞ্জা শহর পরিদর্শন করেন। এ সময় বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করায় আর্মেনিয়ার প্রতি নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি পুনর্ব্যক্ত করছি, কাতার ভ্রাতৃপূর্ণ আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাচ্ছে। শুধু আরব দেশ বলেই নয়, সব সভ্য দেশের উচিত বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু বানানোর বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমরা চাই এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান, যা বছরের পর বছর ধরে চলে আসছে। এদিকে যুদ্ধবিরতির পর সংঘর্ষে লিপ্ত আর্মেনিয়া এবং আজারবাইজান। নাগর্নো কারাবাখ অঞ্চলের আর্মেনিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজানের হামলায় নতুন করে তাদের আরও 27 সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত 27 সেপ্টেম্বর দুই প্রতিবেশীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত আর্মেনিয়ার 542 জন সেনা প্রাণ হারালো। অন্যদিকে আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে বাকু, তবে তারা সঠিক সংখ্যা কত প্রকাশ করেনি। উল্লেখ্য, নাগর্নো কারাবাখ নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। 1990 এর দশকে সংগঠিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় 30,000 মানুষ নিহত হন। সাময়িক যুদ্ধবিরতির ঘোষণার মধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। গত মাস থেকে শুরু হওয়া যুদ্ধে উভয় দেশের অবকাঠামো সহ কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে। এ যুদ্ধে হুনার মুহাম্মদ নামের এক আজারি সেনার বীরত্ব প্রকাশ করা হয়েছে, যিনি আজারি ভূখণ্ড দখলমুক্ত করার সময় আর্মেনিয়ার 7টি ট্যাঙ্ক ধ্বংস সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করেছেন। মঙ্গলবার আজারবাইজানের সংবাদমাধ্যম আজ বিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হুনার মাহাদ্দুফ নামের ওই যোদ্ধা তার অপর দুই সহযোগী এল বিন মাতাতুপ এবং রুফাত আসাদুল্লার সহায়তায় শত্রুপক্ষের 7টি ট্যাঙ্ক, একটি পিডিএম, একটি সাজোযান এবং 2টি পর্যবেক্ষণ চৌকি ঘুরিয়ে দেয়। আর্মেনিয়ার হাত থেকে আজারবাইজানের ভূখণ্ড দখলমুক্ত করার সময় শত্রুপক্ষের এসব সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই বীরযোদ্ধা সহ তিনজনের ছবি দেশটির সংবাদমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে। ছবি প্রকাশ করে সেখানে ক্যাপশনে লেখা হয়, আমাদের সেনাদের নিয়ে গর্ব করছি, যারা শত্রুদের উপযুক্ত জবাব দিয়েছে। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10ই অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুদেশের মধ্যে যুদ্ধবন্দীসহ অন্যান্য বন্দী বিনিময় এবং মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরকে সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে। নাগর্নো কারাবাখের বিতর্কিত যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণার পরেও ফের সেখানে গোলাবর্ষণ শুরু হয়েছে। আর্মেনিয়া এবং আজারবাইজানের উভয় পক্ষই জানিয়েছে সেখানে লড়াই অব্যাহত রয়েছে। লড়াই আজারবাইজানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান এবং তুরস্ক। যুদ্ধে সমর্থন দিয়ে আজারবাইজানের জনগণ দেশ দুটির প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করেছে। রাজধানীর বাকুর ভবনে ভবনে উঠছে পাকিস্তান এবং তুরস্কের পতাকা। গত 27 সেপ্টেম্বর শুরু হওয়া লড়াইয়ে গত 30 বছরের মধ্যে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সবচেয়ে তীব্র লড়াই। নাগর্নো কারাবাখ নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। 1990 এর দশকে সংগঠিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় 30,000 মানুষ নিহত হয়, কিন্তু এবার লড়াইটি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গেছে। পাকিস্তান আজারবাইজান প্রজাতন্ত্র রাষ্ট্রদূত আলিজাদা তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যাতে বাকুর একটি আবাসিক ভবনে পাকিস্তান এবং তুরস্কের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। উল্লেখ্য, টানা 2 সপ্তাহ রক্তক্ষয়ী লড়াইয়ের পর রাশিয়ার হস্তক্ষেপে 10 অক্টোবর সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান।
তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে উভয় দেশ, ফলে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে সেটা নিয়ে সংশয় রয়ে গেছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলার পারশাবাদ মাগানে একটি ড্রোন ভূপাতিত হয়েছে। আরদেবিল প্রদেশের উপ গভর্নর বেহরুজ নেদানি বলেছেন, ভূপাতিত ড্রোনটির মালিক কে বা কিভাবে সেটি ভূপাতিত হয়েছে তা স্পষ্ট নয়, ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ড্রোনটি গ্রামের কৃষিক্ষেত্রে পড়েছে এবং এর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের আরদেবিল প্রদেশের পারশাবাদ মাগান জেলাটি প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। ওই দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও তাদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তুরস্কে মদপানের পর বিষক্রিয়ায় কমপক্ষে 44 জন মারা গেছেন। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রান্তে মদপানে এই মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি। টিআরটি জানায়, অবৈধ উপায়ে বাসায় তৈরি মদপানে প্রথম মৃত্যুর ঘটনা দেশটির পশ্চিমাঞ্চলীয় ইমজি প্রদেশে। মদপানের পর বিষক্রিয়ায় গত শুক্রবার ওই অঞ্চলে মারা যান 18 জন, আরও 7টি প্রদেশে বিভিন্ন এলাকায় বাকিদের মৃত্যু হয়। তুরস্কের ইসলামপন্থী ক্ষমতাসীন একে পার্টি দেশটিতে মদের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এতে ব্যাপক জনপ্রিয় মৌরুদ স্বাদযুক্ত পানীয় রাকির উপর গত এক দশকে 443% এবং বিহারে 365% শুল্ক বৃদ্ধি করা হয়েছে। 70 ঘন সেন্টিমিটার একটি রাকির বোতলের দাম প্রায় $22। এর উপর শুল্ক আরোপ করা হয়েছে প্রকৃত মূল্যের চেয়ে 234% বেশি। এর ফলে লোকজন বাসায় অবৈধ উপায়ে তৈরি মদের দিকে ঝুঁকছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মৃতদের মধ্যে কয়েকজনের মাদকযুক্ত কিছু পরিষ্কারক ব্যবহার করে বাসায় পানীয় তৈরি করে পান করেছে বলে সন্দেহ করছে পুলিশ। দেশটির পুলিশ বলছে, অবৈধ উপায়ে মদ তৈরি এবং বিক্রির দায়ে গত 4 দিনে পুলিশ অন্তত 58 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের মধ্যে 7 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।